নমস্কার বন্ধুরা, পাস্তা মিটস প্রস্তুতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানিয়ে রাখি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজ আমি যেটা নিয়ে এসেছি একটা ডেজার্টের রেসিপি। খুবই সিম্পলভাবে ডেজার্টটা রেডি করেছি এবং চেষ্টা করেছি এটা ট্রাই কালারের মতো করে বানাতে। তো চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। দেখে নেবো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1/4 কাপ, ভার্মাসিলে নিয়েছি আমি এখানে 1/2 কাপ মতো, আর নিয়েছি কাজু, কিছুটা কাজু আমি চপ করে নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, দুধ আমি ভালো করে ফুটিয়ে রেখেছি, আমি 1 গ্লাস ভর্তি দুধ নিয়েছি আর একটা 1/2 গ্লাস দুধ নিয়েছি। এছাড়াও এখানে কাস্টার্ড পাউডার লাগবে। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি, তো আমি এখানে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এছাড়াও এই ডেজার্টটাতে আমি যেহেতু ট্রাই কালারের এফেক্ট দেবো, তাই জন্য আমার কিছুটা ফুড কালার লাগবে, সেটা আমি যখন ইউজ করবো তখন দেখিয়ে দেবো। তো এবারে আমি এখানে এটাকে বানানো স্টার্ট করবো। প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। ঘিটা দেওয়ার পরে এটা যখনই একটু গরম হয়ে যাবে, তারপরে আমি ভার্মাসিলি যেটা রেখেছি সেটাকে আমি ভালো করে ঘিয়ের মধ্যে রোস্ট করে নেবো। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে একটুখানি ভাজা ভাজার মতো করে নেব। ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে ওই সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি দুধটা। দুধ আমি 1 গ্লাস দিলাম, তারপরে যে যার মধ্যে আমি ওই কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে ভালো করে ডাইলিউট করে নেব। ভালো করে আমি কাস্টারটাকে গুলে নিয়েছি। এবারে আর বাদ বাকি যে দুধটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। দুধটা তো আমার ভালো করে জল দেওয়াই আছে, আমি এখানে দুধটা একটুখানি বয়েল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। দুধটা আমার ভালো মতো বয়েল হয়ে গেছে, তারপর আমি যে ভার্মাসিলিটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে এটাকে ভালো করে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি আমি। তারপরে আমি এখানে লাস্টে চিনিটা অ্যাড করছি। চিনি অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে যে কর্নফ্লাওয়ারটাকে আমি রেখেছিলাম গুলে সেটাকে আমি আস্তে আস্তে মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবারে এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে, কারণ এই অবস্থায় কর্নফ্লাওয়ারটা যেহেতু আমি দিয়েছি এটা কিন্তু অনেক সময় লেগে যেতে পারে কড়ায়, তো সুতরাং এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, এটা আমার কিন্তু প্রায় ঘন হয়ে এসছে। এবারে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নর্মালি এইভাবেই কিন্তু এটাকে খাওয়া যায়, মানে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে খাওয়া যায়। যেহেতু এটাকে আমি একটুখানি ট্রাই কালারের এফেক্টটা দেবো, তাই জন্য এটাকে আমি এই পাত্র থেকেই কিছু কিছু ছোটো ছোটো পাত্রতে আমি আলাদা করে নিয়েছি। এই ছোটো ছোটো বাটিগুলোতে এটাকে আলাদা করে নিয়ে আমি এর মধ্যে কালার অ্যাড করে নিয়েছি। আমি এরকম জেল কালার ব্যবহার করেছি, একটা অরেঞ্জ কালার ব্যবহার করেছি আর একটা গ্রিন কালার ব্যবহার করেছি, আর সাদাটা তো ছিলই। এবারে এটাকে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে ভালো করে সাজিয়ে নেব। তো গ্লাসের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রিনটা, যেরকম ট্রাই কালারের হয় সেই মতোই আমি এটাকে সাজাচ্ছি। ভালো করে আমি গ্রিন কালারটা দিয়ে সেট করে দিয়েছি। এবারে এখানে সামান্য দিয়ে দিচ্ছি কাজু, আর দিয়ে দেবো সামান্য একটু টুটি ফুটি। এভাবে এটাকে আমি ডেকোরেট করব। এরপরে আমি এখানে হোয়াইট কালারটাকে অ্যাড করে দিচ্ছি। হোয়াইট কালারটাকেও সেমভাবে আমি এরমভাবে সাজিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাজু চপ করে রাখা আর টুটি ফুটি দিয়ে দেব। এবারে ওই একই রকমভাবে আমি এখানে অরেঞ্জ যেটা রেখেছি সেটাও দিয়ে দেবো। দিয়ে এটাকেও এরমভাবে সেট করে সাজিয়ে নেব। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি কাজু আর হচ্ছে টুটি ফুটি, যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করা যেতে পারে। এটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে, ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু খুবই ভালো লাগে। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্য একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।